নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই হারানো দিনের গান। আমাদের সময়টা চলে যায়, সাল, তারিখ, মাস সব কিছুই স্মৃতির অন্তরালে ঢাকা পড়ে যায়, কিন্তু কি রয়ে যায়? সেই দিনকার, সেই সময়ের ঘটে যাওয়া ঘটনা এবং কিছু ইতিহাস, যা যে সমস্ত ঘটনা সৃষ্টির অমরত্ব পায় সেই ঘটনা ইতিহাস হয়ে থাকে। তো আজকে সেরকমই কিছু দিন মুহূর্তকে আমাদের ধরার চেষ্টা। আমি বারবারই বলি যে রবিবারের এই অনুষ্ঠান হচ্ছে খানিকটা ওই, ধরুন যাদের 70-এর দশক, 60-এর দশক, এই সময় যাদের কলেজ লাইফ, যাদের যৌবন, তারা এই আজকের দিনে দাঁড়িয়ে বৃদ্ধ, তারা বয়সের ভারে নুচ, কিন্তু স্মৃতি তাদের একেবারে তরতাজা। তো সেই সমস্ত মানুষগুলোকে খানিকটা সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়া, আর আমাদের পরের জেনারেশন যারা রয়েছে, আমাদের আর আগামী যে ভাবি জেনারেশন যারা রয়েছে, ভাবি প্রজন্ম, তাদেরকে ওই জনারটাকে ছুঁয়ে দেওয়া, যে যে জনারের হাত ধরলে তারা তাদের আগামী জীবনটাকে সমৃদ্ধ করতে পারবে, একটা অদ্ভুত সেতুর কাজ আমাদের এই অনুষ্ঠান করে থাকে। আমাদের সঙ্গে আজকে যে শিল্পী রয়েছেন, অনেক দিন পর তার গান আমরা শুনব। আমি ব্যক্তিগতভাবে অনিন্দিতার গান ভীষণ পছন্দ করি। অনিন্দিতার টাইটেলটা অনেক বড়, কর চক্রবর্তী, তাই তো? কিন্তু অনিন্দিতার গান ভীষণ মিষ্টি, ওর গলা খুব মিষ্টি, এবং আমি কেন বললাম ভীষণ শোনার চেষ্টা করি, আমার গান শোনার একটা বাতিক আছে, এবং যখনই আমি সময় পাই একটু ইউটিউব ঘেঁটে বিভিন্ন মানুষের গান শুনি, তার মধ্যে তুমি একজন। তো সঙ্গে আরও রয়েছেন শিল্পীরা, আসুন যন্ত্রশিল্পীদের সাথে একটা আলাপ করে নিই। কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় মৃগাঙ্ক, অক্টোবর ডে বিক্রম, শব্দে আমাদের ভাই, ক্যামেরার পিছনে আমাদের ভাইরা, পিসিআরের দাদারা, সবাই আমরা হাজির আপনাদের জন্য। আমি জানি আপনারাও আছেন, খালি আপনাদের উপস্থিতিটাকে আমাদের বোঝাতে হবে টেলিফোনের মাধ্যমে 2514-510203। তো তুমি গান শুরু করো। শুরু করি। সুখ বলি উঠো সারি, ঘুমায়ো না আর, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলি উঠো সারি, ঘুমায়ো না এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি, ঘুমায়ো না আর, সারি ঘুমায়ো না আর।
শ্রাবণ শয়নে বসিয়া কেন এখনো মন কি যে পেলে কি হারাইলে মিছেই ভাবুন তোমারে আরতি মুখোপাধ্যায়ের হাত ধরে আমাদের পথ চলা আজকে শুরু হলো। আমরা এগিয়ে যাব, আর যখনই অনিন্দিতা থাকে তখন বেশ কিছু মানুষের, এমনও কিছু মানুষের গান শোনা যায় যাদের গান হয়তো এখন আমরা শুনতে চাই কিন্তু সহজে শিল্পীরা গাইতে চান না। যদিও আরতি মুখোপাধ্যায়ের গান মানে সবাই গাইতে চান, এত ভার্সেটাইল গান রয়েছে আরতি মুখোপাধ্যায়ের, এত ভাবুন তো এই গান তিনি গেয়েছেন, আবার তিনি গেয়েছেন তখন তোমার 21 বছর বোধ হয়, দুটো পুরো আলাদা জনারের গান, অথচ তিনি একজনই শিল্পী। তো এই ভার্সেটাইলিটি আরতি মুখোপাধ্যায়ের মধ্যে আছে। এবং আরতি মুখোপাধ্যায় যখন এলেন সেই সময়টায় তো রীতিমতো সন্ধ্যা মুখোপাধ্যায়ের একেবারে হাতে সব কিছু, মানে সবটাই তার কাছে, যা গান যা সিনেমার গান সব কিছু সন্ধ্যা মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায় এলেন, যদিও আমরা বলতে পারবো না ভিনি ভিডি ভিসি, কারণ তিনি প্রথমে শুরু করেছিলেন বম্বেতে, সেখানে বেশ কিছু ফ্লপ হওয়ার পর তার মনে হয়েছিল যে বাংলা থেকে আবার শুরু করা যেতে পারে। তো যখন তিনি বাংলায় এলেন এবং তারপরে যখন তিনি শুরু করলেন তখন কিন্তু তিনি সবটাই আবার ওই নিজের দিকে সম্পূর্ণ ওয়েভটাকে টেনে নিতে পেরেছিলেন। তো এই হিস্ট্রি তো রয়েছে, আপনারা জানেন অনেকেই। তোমার গানে যাই, পরের গান কার? এবারে কথা সুর শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়। আমি তো হার মেনে আছি, দেখি জয় করো কি করে, আমি তো হার মেনে আছি, দেখি জয় করো কি করে, আমি দূরে দূরে আছি, আমি দূরে দূরে আছি, দেখি দূরে সরো কি করে, আমি তো হার মেনে আছি, দেখি জয় করো কি করে, বকুল নিজে হাতে গেছি ঝরিয়ে, আমি নিজে বকুল নিজে হাতে গেছি ঝরিয়ে, তুমি ফিরে যাবে যেন ঝড় সঙ্গে নিয়ে, আমি বিনা দোষে সাজা নিতে রাজি, আমি বিনা দোষে সাজা নিতে রাজি, দেখি দোষ ধরো কি করে, আমি তো হার মেনে আছি, দেখি জয় করো কি করে,
সন্ধানী শিউলি রজনী গন্ধানি আমার সকাল সন্ধানী শিউলি রজনী গন্ধানি দুঃস্বপন কি দেখাবে আর নেই জাগরণ তন্দ্রাণী চোখে জলে চোখে আলো দিয়েছি জেলে আমি চোখে জলে চোখে আলো দিয়েছি জেলে তুমি কি দেনে ভাবে কোন বৃষ্টি ঢেলে আমি ভাঙা দিয়ালের ঘরে আছি আমি ভাঙা দেয়ালের ঘরে আছি দেখি ভাঙো আরো কি করে আমি তো হার মেনে আছি দেখি জয়ে করো কি করে আমি দূরে দূরে আছি আমি দূরে দূরে আছি দেখি দূরে সরো আমি তো হার মেনে আছি দেখি জয়ে করো কি করে আমি তো হার মেনে আছি দেখি জয়ে করো কি করে আমি তো হার মেনে আছি দেখি জয়ে করো কি করে যেরকম কথা সেরকম অসম্ভব আমি তো হার মেনেই আছি দেখি জয় করো কি করে আর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে যাননি এমন মানুষ মানে এমন শিল্পী মনে হয় নেই মানে যারা ওই সময়ও গান গেয়েছেন তারা তোমরা যারা এখন গান গাইছো তারা তোমরা প্রত্যেকে জটিলেশ্বর দার সঙ্গ পেয়েছো আমি মানে ওনার সান্নিধ্য পেয়েছি এটা আমার পরম সৌভাগ্য মানে ওনার কাছে কিছু গান আমি শিখতে পেরেছি শেখাতেন কিভাবে খুব ধরে ধরে নিখুঁত একদম প্রত্যেকটা কথা বুঝিয়ে বুঝিয়ে গানের কথাগুলো তো জটিলবাবুর মেন খুব বুঝিয়ে বুঝিয়ে গানের কথাগুলো মানে বলতেন তারপরে গান শেখানো সুরটাকে কী করে গলায় বসাতেন তোমরা ধরো শিখতে গেছো সুরটাকে ধরো সব শুরুতেই তো তোমার সুরটা তুমি গলায় বসাতে পারছো না সেটাই তখন সেভাবে কতটা প্রথমে গানটা পুরো শেখা মানে শোনাতেন আমাদের বলতেন যতটা মানে যতবার গানটা শুনবে তত ভালো উঠবে গানটা গান তৈরি করা যেটা আমরা বারবারই বলি যে গান কিন্তু শুনতে গেলে সবার আগে মানে গান শিখতে গেলে সবার আগে কানকে শব্দ অনুযায়ী কোথায় দম নেওয়া কোথায় একদম ভীষণ ভালো মানে কোথায় দমটা নেব কোথায় স্ক্যানশন যাকে বলে মানে স্ক্যানিংটাই তো আসল সে তুমি গান করো বা কবিতা বলো তোমার প্রপার স্ক্যানিং না হলে তো সেটা দর্শক নিতে পারবে না একদমই তাই চলে যাই তোমার পরের গানে এবারে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া সলিল চৌধুরীর সুরে একটি গান পরের গানে যাওয়ার আগে একজন বন্ধু আছেন একটু কথা বলে নি সুপ্রভাত কে রয়েছেন সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম হ্যাঁ নমস্কার অপূর্ব অপূর্ব সঞ্চালনা অপূর্ব সঙ্গীত পরিবেশন একদম তেমনি আমার মিউজিশিয়ান ভাইরা আছেন খুব সুন্দর অপূর্ব সুজিত দাম অসম্ভবত তাই তো সুজিত ঠাকুর বানপুরে যাব বলুন ও অপূর্ব সত্যি আপনার এই রোববারটা শনিবার প্রত্যেক দিনই কিন্তু বিশেষ করে আমি আপনাকে আগেও বলেছি ওই রবীন্দ্র আজকে প্রতিদিন রবীন্দ্রনাথ আমার যাওয়ার মতো ক্ষমতা নেই দুখুমিয়া আর এই আজকের দিনটা অবস্থান করি তো দিদি অপূর্ব কণ্ঠস্বর শিল্পী বা শিল্পী মনের অপূর্ব শিল্পীর সাথে কথা বলুন সুপ্রভাত সুপ্রভাত নমস্কার ও কি গাইলেন গো কি গাইলেন আহা হা হা মনটাকে একদম ভরিয়ে দেন মনটাকে দুলিয়ে দিন ধন্যবাদ আপনাকে আমি দুটো আরতি মুখোপাধ্যায়ের গানের কথা বলি একটি হচ্ছে চিনেছি চিনেছি তোমার মন আর একটি হচ্ছে টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজাই এই দুটো বললাম ভাই আরতি মুখোপাধ্যায় স্টক অনিতার কাছে প্রচুর আমি একটা এপিসোডই গোটা করে ফেলেছিলাম আরতি মুখোপাধ্যায়ের উপর অনিতার সঙ্গে তো ওর কাছে আরতি মুখোপাধ্যায় শুনতে চাইলে আপনারা লাভবানই হবেন এটুকু আমি বলতে পারি আর আপনাদের আশীর্বাদ কিন্তু অনিতার দরকার ওর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্ট এটা ভীষণ দরকার তো চলে যাই আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান তোমার কণ্ঠে শুনি
যদি নাম ধরে তারে ডাকে, কেন সবুজ পাতার আগে সারা দেয় বনে বনে নব মঞ্জরি, কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকে, কেন সবুজ পাতার আগে সারা দেয় বনে বনে নব মঞ্জরি, কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকে, যদি নাম ধরে তারে ডাকে, কেন সবুজ পাতার আগে সারা দেয় বনে বনে নব মঞ্জরি, কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকে, ভুবনে শুধু স্বপন তারে থেকে যায়। যদি নাম ধরে তারে ডাকে, কেন সবুজ পাতার আগে সারা দেয় বনে বনে নব মঞ্জরি, কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে আমাদের সকালটা বেশ ভরে উঠেছে, আমরা গান শুনছি। অনিন্দিতা কর চক্রবর্তী আজকে রয়েছেন, আপনাদের টেলিফোন ওকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমাদের তরফ থেকে চেষ্টা থাকে আপনাদেরকে একটা সুন্দর সকাল উপহার দেওয়ার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনালো, এরপরে কার গান শোনাবে? এরপরে শ্রদ্ধা নির্মলা মিশ্রের একটি গান, সুর নচিকেতা ঘোষ, কথা পুলক বন্দ্যোপাধ্যায়। ওনার নির্মলাদের বিখ্যাত গানটা, বিখ্যাত গান। এমন একটি ঝিন খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে
প্লাস পয়েন্ট আছে এটুকু বলতে পারি, মুক্ত তোমার আছে কিনা তোমার মনের মধ্যে সেটা তোমার হাজব্যান্ড খুব ভালো বলতে পারবেন, কিন্তু তোমার দুটো প্লাস পয়েন্ট হচ্ছে ওকে যখন গান গায় খুব এনজয় করে গানটা গায়, মানে গানটার সঙ্গে ও চলতে থাকে, যার ফলে ওর এক্সপ্রেশন সেটাই বলে যে গানটা খুব এনজয় করে গাইছে, হেসে হেসে গানটা গায়। আর প্রত্যেকটা যে কথার যে নাটকটা সেটা ওর কণ্ঠস্বরে ধরা পড়ে, আর ওর গলার আওয়াজটা ভীষণ মিষ্টি, সুরেলা আওয়াজ। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। হ্যালো, কেউ আছেন কথা বললে শুনতে পারবো? সম্ভবত তিনি এসে পৌঁছাননি, তাহলে চলে যাই তোমার পরের গানে। এবার কার গান শোনাচ্ছ? এবারে আরতি মুখোপাধ্যায়ের একটি গাওয়া, কখনো মেঘ ছায়াছবি থেকে। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা ভুলেছি ভবিষ্যৎ। ভবিষ্যৎ হারিয়ে যেতে যেতে
অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। অন্ধকারে তাকে যাইছি না, শূন্য হাতে সে আসবে না। অন্ধকারে তাকে যাইছি না, শূন্য হাতে সে আসবে না। ভাবি চলা কবে শেষ হবে, আলোয় ফেরা সেই উৎসবে। ভাবি চলা কবে শেষ হবে, কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। হারিয়ে যেতে যেতে অজানা সংকেতে ছাড়িয়ে গেছি সেই পথ, কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। কখনো মেঘে ঢাকা কখনো আলো মাখা, ভুলেছি ভবিষ্যৎ। একটি টেলিফোনে রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ সুপ্রভাত, তনুশ্রী। হ্যাঁ দাদা বলুন। সৌগতদা বলছি। হ্যাঁ, খুব সুন্দর গায়ো আজকে গাইছে, দারুণ। আরতি মুখোপাধ্যায় শুনে তো ভীষণ পছন্দের শিল্পী আমার আরতি মুখোপাধ্যায়, এবং অনিন্দিতা গায়ও ভালো। অনিন্দিতার কাছে আসি একটু। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ সৌগতদা বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি। খুব সুন্দর গাইছো। আরতি মুখোপাধ্যায়ের হিন্দি গান গীত গাথা চাল ছবি থেকে যদি হয়, এবং নদীর যেমন ঝর্ণা আছে বা মাধুটি মধুটি হলো মিঠা, সঙ্গে রইলাম, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ গানের মাধ্যমে, গান হচ্ছে সেতু, তো এই গান বন্ধুরা যদি আমাদের সঙ্গে থাকেন, শিল্পী এবং অনুষ্ঠান একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। অনিন্দিতা কর চক্রবর্তী রয়েছেন তার গানের ডালি নিয়ে, সঙ্গে আমাদের যন্ত্রশিল্পীরা রয়েছেন, সঙ্গে রয়েছেন আপনারা। তাহলে দেরি না করে একেবারে শুভ শিখলাম, চলে যাই তোমার গানে। এবারে একটা অন্য গান গাই, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, কথা শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার, দুই ভাই ছায়াছবি থেকে। বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুণ গুণ সুরে মন হাসে না, ওই গুণ গুণ সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আমার দারে, তারে বলে দিও গামা পা মাগারে। কি হলো, থামলে কেন, বাজাও। গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে সানি সা, ব্যথায় সে
জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামা পা মাগরে, গামা পা মাগরে সারে মা গারে গারে সারে সানসা। তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও তোমার গানের মধ্যে ঢুকেছি, এবার পরপর গান শুনে নেওয়ার পালের পরে কার গান শোনাচ্ছ? এবার পরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান। একদম, আমি ভাবছিলাম যে তোমার লিস্টে প্রতিমা বন্দ্যোপাধ্যায় নেই নাকি? আসলে এই মানুষগুলোকে তো বাদ দিয়ে তখনকার দিনের গান হয় না। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত দিদি ভাই। কে বলছেন? প্রথম গানটা হলো সলিল চৌধুরী, সঞ্জয় মুখার্জির কণ্ঠে, নিশা গামা পানি সারে গা গা হিন্দি গান আনারকুলি ছায়া ছবি, করার দিল মে খো গায়া, এই গানটা নিয়ে গতকাল আমাদের কথা হয়েছে যে এই গানটা একটা ইরানি সুর, এবং যে সুরে কাজী নজরুল ইসলাম বেশ কয়েকটি গান রচনা করেছিলেন, তার মধ্যে একটি গজল কালকে রামানুজ আমাদের শুনিয়েছেন, এবং ওই একই সুরেই কিন্তু ইয়ে জিন্দেগি উসি কা হ্যায় জো কিসি কি হো গায়া, কিসি কা হো গায়া করার দিল মে খো গায়া, এই একই সুরে। তো যাই, যদি সম্ভব হয় কোনো না কোনো গান নিশ্চয়ই শোনাবে, কিন্তু এখনও যে গানে যাচ্ছে সেই গানটা শুনে নিই আমরা। Thank you.
হয়েছে তোমায় মনে রাখো রে অনেক ছন্দ লিপি বন্দ্যোপাধ্যায়ের গলা আর হেমন্ত মুখোপাধ্যায়ের সুর কোথাও যেন মনে হয় একে অপরের পরিপূরক। একটি গান আছে না, বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি, এই গানটা লেখার একটা ইতিহাস আছে। পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকথা থেকে পাওয়া যায়, পুলক বন্দ্যোপাধ্যায় তখন গান লিখছেন কে প্রথম কাছে এসেছি, গানটি বিখ্যাত হয়েছে মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, সম্ভবত ওই গানটাই তো, তখন থেকে ভীষণ পপুলার গান। হ্যাঁ আশা হবে হয়তো, মানে তো লতা মঙ্গেশকরের কোনো একটি গান লিখে পুলক বন্দ্যোপাধ্যায় খুব বিখ্যাত হয়েছেন, এবং তখন পুলক বন্দ্যোপাধ্যায় একজন মিস্টেরিয়াস লেডি ফ্যান তাকে কন্টিনিউয়াসলি চিঠি লিখতেন, তো যে আপনি গান লিখছেন খুব ভালো লাগছে, যা হয় পুলক বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো লাগছে, একজন লেডি তার ফ্যান, তিনি তাকে প্রেস করছেন। তো একদিন পুলক বন্দ্যোপাধ্যায় তাকে খুব দেখার ইচ্ছে, তো একদিন দিন ঠিক হলো, ভদ্রমহিলা অবশেষে রাজি হলেন যে এলগিন রোডে তার সাথে দেখা করবেন। তো পুলক বন্দ্যোপাধ্যায় লিখছেন যে আমি খুব ড্রেসটা ভালো করলাম, আমার গাড়ি টাড়ি ধুয়ে পরিষ্কার করলাম, করে বেরোবো, প্রিপারেশন নিচ্ছি, এরকম সময় হেমন্ত মুখোপাধ্যায়ের ফোন এলো যে পুলক এক্ষুনি একটু চলে এসো তো, প্রতিমা বসে রয়েছে, একটা গান রেডি করতে হবে। পুলক বন্দ্যোপাধ্যায় কী করবে, এদিকে তার বহুকাঙ্ক্ষিত সেই ফ্যান যাকে তিনি দেখেননি তার সাথে দেখা করবেন, নাকি না হেমন্ত মুখোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন তার গানের কথা লিখতে হবে, কোন দিকে যাবেন? তিনি বলছেন যে অগত্যা আমার ওই পেটের টানকেই মাথায় রাখতে হলো। তো তিনি গাড়ি চালাতে চালাতে হেমন্ত মুখোপাধ্যায় বাড়ি যখন যাচ্ছেন, তখন মানে রওনা হচ্ছেন, তখন 5টা বাজে, তখন তার মনটা খারাপ, তখন মনের মধ্যে একটা গান ভাজছেন, মানে কথাগুলো আসছে, বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি। তো তিনি গেলেন হেমন্ত মুখোপাধ্যায় বাড়িতে এবং গিয়ে এই গানটির কথা বললেন, যেরকম একটা কথা আমার মাথায় এসছে হেমন্তদা, বললেন, সুর দিয়ে ফেললেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গানটা ইতিহাস হয়ে গেল। কিন্তু গানের ইতিহাসের পিছনে ছিল সেই মিস্টেরিয়াস লেডি। একেবারে আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। নমস্কার, কে বলছেন? কাঁচাপাড়া থেকে বলছি। হ্যাঁ, কাঁচাপাড়া থেকে? কাঁচাপাড়া থেকে, সুভব্রত কুণ্ডু। আচ্ছা, বলুন বলুন। ও কাঁচাপাড়া, মানে একদম তোমার জায়গা, তাই তো? হ্যাঁ, ওকে ছোটবেলা থেকে শুনছি ওর গান। হ্যাঁ, ও বল, শিশুমেলা ওর গান শুনেছি, এখনো পর্যন্ত ওর গান আমি শুনে যাই। ওর বাবা বরুণের সঙ্গে আমার খুব পরিচিতি আছে, ওর খবর আমি নিশ্চয়ই নিই। হ্যাঁ, ওই যে মঙ্গলবারে ক্লাস করে সব জানি, আমাকে দেখা করতে বলেছিল, আমি বলেছিলাম দেখ তোর মেয়ের ফ্যান আমি, কিন্তু বলে তুমি দেখা করো। তা আমি ওর গান শুনছি, আমি যখনই পাই ওর গান শুনতে ভালোবাসি, বা আমার মানে খুব স্নেহে খুব প্রিয় মেয়ে। হ্যাঁ, তো ও যদি বরুণকে জিজ্ঞেস করে টাবুদার কথা ঠিক বুঝতে পারবে। আচ্ছা, ধন্যবাদ, এরকম আপনাদের ভালোবাসাই তো আজকে ওই এতদূর এগিয়েছে, আগামী দিনটাও আপনারাই ওকে এগিয়ে নিয়ে যাবেন। তো তোমার পরের গানে যাই। পরের গান এইচ ডি বর্মনজির গাওয়া,
একটি বাংলা গান আমার খুব পছন্দের, চেষ্টা করছি। তুমি যদি ওই গানটা শোনো আমার খুব ভালো লাগবে, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, এই গানটাই গাইবে? ও চলো। শোনো
তবলার জন্য গান না গানের জন্য তবলা, বোঝাই গেল না, অসাধারণ অসাধারণ। একটা কথা বলি, এই যে তৎকালীন যুগের গান কেন ইতিহাস জানেন তো, তৎকালীন যুগে মানুষের ভ্যানিটি কম ছিল। যেমন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি থেকেই পাওয়া যায়, নির্মলা মিশ্রের স্মৃতি থেকেই পাওয়া যায় যে নির্মলা মিশ্র বলছেন, নির্মলাদি বলছেন যে একদিন রাত্রি 12টার সময় হঠাৎ ফোন বাজলো। ফোনটা ধরে তো আমার অবাক হয়ে যাওয়ার পালা, ফোনের ওপ্রান্তে রয়েছেন তৎকালীন যুগের বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, নির্মলা আমরা দুজনে তো একটা গান পেয়েছি, সম্ভবত নচিকেতা ঘোষের গান, চলো আমরা এখন একটু প্র্যাকটিস করি। এবং ওই যে ওই রকম একজন সঙ্গীত শিল্পী তার জুনিয়র শিল্পীকে বলছেন যে এখন আমরা একটু প্র্যাকটিস করি, এবং রেগুলার ওই রাত্রিবেলা 12টার সময় প্রতিমা বন্দ্যোপাধ্যায় ফোন করতেন নির্মলা দিকে এবং দুজনে মিলে গান প্র্যাকটিস করতেন। এটা কি আজকের যুগে পাওয়া যায়? তুমি বলো, তোমার কাছে কি কোনো সিনিয়র শিল্পী ফোন করেন, করে বলেন চলো রন্দিতে একটু প্র্যাকটিস করি, বা তোর এই গানটা না এই জায়গাটা ঠিক করে দিই? এই দিনটা এখন আমরা হারিয়ে ফেলেছি, আর হারিয়ে ফেলেছি বলেই এইগুলো তৈরি হচ্ছে না, এই ধরনের মণিমুক্ত আমরা পাচ্ছি না। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে তপতি চ্যাটার্জি কথা বলছি। ব্যাঙ্গালোর থেকে তপতি দি বলছেন, নমস্কার দিদি বলুন। হ্যাঁ নমস্কার, আমার একটা গানের অনুরোধ আছে, অনুষ্ঠান তো খুবই ভালো আর কি হচ্ছে, মেয়েটা ভালোই আছে, তো লতা মঙ্গেশকরের বামা গাড়ি। আমি না একটু চাইবো যে আমাদের বক্সের আওয়াজটা যেন বাড়ানো হয়, মানে অর্ধেক কথা আমরা শুনতে পাচ্ছি, অর্ধেক কথা শুনতে পাচ্ছি না, এখানে অনুষ্ঠান করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন দিদি। লতা মঙ্গেশকরের বামাগারে স্যার, আরতি মুখোপাধ্যায়ের না বলে এসেছি তা বলে ফেরোরা, এই দুটোর মধ্যে একটা গান যদি শোনানো যেতে পারে তাহলে খুব ভালো হয়। সঙ্গে থাকুন, আমাদের চেষ্টা থাকবে। আচ্ছা চলো পরের গানে যাই। এবারে কথা সুর শ্রী সুদিন দাশগুপ্ত, গীতা দত্তজি গাওয়ার একটি গান। আচ্ছা সঙ্গে আরেকজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন, চলে যাই তোমার গানে। ঝিরে ঝিরে চলে তালে বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারাজে, চুপি চুপি কথা কয়ে চাঁদ হাসে। ঝিরে ঝিরে চলে তালে বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারাজে, চুপি চুপি কথা কয়ে চাঁদ হাসে। ঝিরে ঝিরে চলে তালে বাতাসে, নীল নীল আকাশে ঝিলমিল তারাজে, চুপি চুপি কথা কয়ে চাঁদ হাসে। মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়? কি মধুরা তাজ বয়ে যায়, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি যে কাছে নাই গানের সুরে তাই, আমি যে তোমারই সে কথা বলে যাই। তুমি যে কাছে নাই গানের সুরে
বলে যায় যদি তুমি আসো মোর পাশে, চিরনীল তারাজি নীল নীল আকাশে চুপি চুপি কথা কয় চাঁদ ভাসে, ঝিরে ঝিরে চৈতালি বাতাসে নীল নীল আকাশে ঝিলমিল তারাজে চুপি চুপি কথা কয় চাঁদ ভাসে, ঝিরে ঝিরে চৈতালি বাতাসে ঝিরে ঝিরে চৈতালি বাতাসে ঝিরে ঝিরে চৈতালি বাতাসে। তোমার শেষ পর্যায়ের অনুষ্ঠান, তাই তুমি বলেছো আমাদের গজল শোনাবে, শুনিয়ে নাও, তারপর আবার একটু বাংলা গানে ফিরবো, তাই তো? কল চৌদিন কি রাত থি সফর রহা চর্চা তেরা, কল চৌদিন কি রাত থি, কল চৌদিন কি রাত থি সফর রহা চর্চা তেরা, কল চৌদিন কি রাত থি, কুছ নে কহা ইয়ে চাঁদ হ্যায়, কুছ নে কহা ইয়ে চাঁদ হ্যায়, কুছ নে কহা চেহারা তেরা, কল চৌদিন কি রাত থি, কল চৌদিন কি রাত থি, মঞ্জুর থা পর্দা তেরা, কল চৌদিন কি রাত থি, কল চৌদিন কি রাত থি, সারা ধরিয়ে দাও না তোমরা, এই যে কি মুশকিলে ফেলে দাও আমাকে, কারণ আমি একবার ঢুকে গেলে থেকে থেকে বেরোতে আমার খুব কষ্ট হয়, কিন্তু বেরোতে তো হবেই, পরের গানে চলে যাই। ভারতবর্ষে গজল যখন আমরা শুনেছি, আমরা বিভিন্ন শিল্পীর গজল শুনি নিশ্চয়ই, কিন্তু কোথাও যেন জগজিৎ সিং একটা আলাদা ব্যাপার, তিনি এত বেশি গজলের ওই কাঠিন্যত্বকে সরিয়ে, কাঠিন্য ব্যাপারটাকে সরিয়ে দিয়ে এত সহজ সরল করে দিয়েছেন তার গায়কের মাধ্যমে, আমাদের কাছে পৌঁছেছে কথাগুলো অসাধারণ অসাধারণ। চলে যাই তোমার পরের গানে।
আচ্ছা, এইমাত্র আমাকে ভিতর থেকে বলা হলো যে এস ডি বর্মনের গান যখন গাইলেই তা বর্ণে গন্ধে কেন হবে না, তা আমি বর্ণে গন্ধে গাই। অসাধারণ শিষ্যের একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি। তোমার পরের গানে যাই, কারণ সময়টা ভীষণ কমে আসছে আমাদের। আচ্ছা, এবার তোমার রিকোয়েস্ট আলপনা বন্দ্যোপাধ্যায়ের একটি গান। সঙ্গে বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সর্বজিৎ দে বলছি। টিভির আওয়াজটা কমান। হ্যাঁ, সর্বজিৎ দে বলছি। কোথা থেকে বলছেন? আমি শাহরাফুলি থেকে। বলুন। হ্যালো দাদা, টিভির আওয়াজ যদি না কমান লাইনটা কেটে যাবে। হ্যাঁ বলছি, শেকল ফুলে উড়িয়ে দেবো, আমার মাকে যদি এনে দাও। ও তোতা পাখি রে। হ্যাঁ, ও তোতা পাখি রে। আর পরের গান আরেকটা রিকোয়েস্ট করুন। কেননা বলছি, এই গানটা গত সপ্তাহে আমরা শুনেছি, আজকে আর শুনবো না, গত সপ্তাহে শুনে ফেলেছি, মাদার্স ডে ছিল তো আমরা শুনে ফেলেছি। সঙ্গে থাকুন, চলে যাই পরের গানে।
ময়নার মা ময়না মতি ময়না তোমার কই, ময়না গেছে কুটুম বাড়ি গাছের ডালে রই, ময়নার মা ময়না মতি ময়না তোমার কই, ময়না গেছে কুটুম বাড়ি গাছের ডালে রই। আলপনা বন্দ্যোপাধ্যায়ের ছবি এক ঝলক দেখালাম, কারণ আলপনা বন্দ্যোপাধ্যায়কে না আমরা অনেকেই এখন ভুলে গেছি, কিন্তু আলপনা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখার দরকার আছে। বিশেষ করে আমাদের ছেলেবেলায় আলপনা বন্দ্যোপাধ্যায়ের ছড়া গানই আমরা শুনেছি, কারণ আমাদের ছেলেবেলায় আমরা তো প্রচুর হাট্টিমা টিম টিম থেকে শুরু করে এই সমস্ত ছড়া গান শুনতাম। তো এখনকার বাচ্চারা ছড়া গান শোনায় না। আমি একটু দেখাবো আপনাদেরকে আলপনা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বিশেষ করে আমাদের পরের প্রজন্ম যারা অনুষ্ঠানটা দেখছেন শুনছেন, আমি চেষ্টা করব তারা যদি একটু দেখেন, কেননা আলপনা বন্দ্যোপাধ্যায় মূলত ছড়ার গানেই বিখ্যাত এমনটাই বলবো না, তার কারণ তিনি কিন্তু
প্রচুর ছবির গানও গেয়েছেন, প্রচুর বিদ্যাসাগর ছবি থেকে তার পথ চলা শুরু হয়েছিল। 1934 সালে এই মানুষটির জন্ম হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে তার গান শুনে তাকে আবিষ্কার করা হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারের কথা উল্লেখ করতে হয় যে গৌরীপ্রসন্ন মজুমদার প্রথম আবিষ্কার করেছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বর শুনে, এবং পরবর্তী পর্যায়ে আলপনা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কাজ করেন কিন্তু তারপরে বিবাহ সূত্রে এবং সন্তানকে বড় করার তাগিদে তিনি কিন্তু গান থেকে, গানের জগৎ থেকে দূরে সরে থাকেন। কিন্তু অসাধারণ কণ্ঠস্বর, অসাধারণ গায়কী, এবং যা গান তিনি গেয়ে গেছেন সংখ্যায় হয়তো কম কিন্তু যা গেয়ে গেছেন সেগুলো প্রত্যেকটাই একেবারে মণিমুগ্ধ হয়ে রয়েছে আমাদের কাছে। তো এইখানে মানুষকে না মাঝে মাঝে মনে করতে হয় আমাদের। চলে যাই তোমার পরের গানে। এবারে কার গান শোনাচ্ছ? এবারে একটি হিন্দি গানই গাই, সলিল চৌধুরী কম্পোজিশন, লতাজির গাওয়া। ঘড়ি ঘড়ি মোরা দিল ধরকে, হাই ধরকে, কেউ ধরকে, আজ মিলন কে বেলা মে, সরসে চুনরিয়া কেউ সরকে। ঘড়ি ঘড়ি মোরা দিল ধরকে, হাই ধরকে, उधर के आज मिलन के बेला में, सर से चुनरिया क्यों सर के, हरी हरी मुड़ा दिल धर के। গল্প নিয়ে ছবি হচ্ছে মধুমতি, এবং মধুমতিতে হচ্ছে ফার্স্ট ব্রেক সলিল চৌধুরীর, 1958 সিনেমা। এখনও এই গান কিন্তু পপুলার, আর অসাধারণ তবলার সঙ্গত ছিল, আমরা না হেসে পারলাম না, মানে এগিয়ে যাই পরের গানে। আর মনে হয় দুটো গান আমরা শুনতে পারবো তোমার থেকে সম্ভবত। চলে যাই পরের গানে, কার গান শোনাচ্ছ? আমারও একটি লতাজির গাওয়া, মীরা ছায়া সিনেমা থেকে, ছায়াছবি থেকে। Thank you.
बिजली से चमके हाय ऐसे में बलम मोहे गरवा लगा ले नैनों में बदरा छाए बिजली से चमके हाय ऐसे একদম শেষ প্রান্তে আমরা এই ছবির এই গানটা কিন্তু যে এই গানটাতে যে সেতারটা বেজেছিল গানের মাঝখানে সেটা মদনমোহনজি নিজে বাজিয়েছিলেন, একদম নিজে বাজিয়েছিলেন, এবং এই ছবিটাই কিন্তু মানে এই গানটার জন্যই তিনি একটা পুরস্কার, সেই সময়কার পুরস্কার পান। আর আমি বলি না যে আশা ভোঁসলের ভার্সিটাইলিটি, এই ছবিতে দুটো গান গেয়েছিলেন আশা ভোঁসলে, বাদবাকি সব গান কিন্তু লতাজির গাওয়া, দুটো গান আশা ভোঁসলে, দুটো গানই তিনি মাত করে বেরিয়ে গেছেন। ঝুমকা গিরারে এখনও আমরা গাই, তাই তো, বারেলি কি বাজার মে, আমি বলি না আশা ভোঁসলের ভার্সিটাইলিটির কথা। আমাদের হাতে আজকে আর সময় নেই অনিতার সঙ্গে পথ চলার, তো তোমাকে বিদায় জানাবো, আবার আসার আমন্ত্রণ জানিয়ে রাখবো, কিন্তু একটা গান শুনতে শুনতে বিদায় নেওয়া যেতেই পারে, ছোট্ট করে একটা গান শুনি না, শেষ গানে যাব তোমার। বেশ, একটি ছোট্ট করে তাহলে আর পার মুভি থেকে গীতা দত্তের গাওয়া একটি গান দিয়ে শেষ করি। ভীষণ ভালো লাগলো, দাদারা এত ভালো বাজায়, গান গাই, গানগুলো এমনিই ভালো হয়ে যায়। বাবুজি ধীরে চলনা প্যার মে জরা সম্ভলনা बाबूजी धीरे चलना प्यार में जरा संभलना आ बड़े धोखे हैं बड़े धोखे
रखे है इस राह में बाबूजी धीरे चलना प्यार में जरा संभलना बाबूजी धीरे चलना।